অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি একজন ইঞ্জিনিয়ার, লোকে না চাকরি হাতে নিয়ে আমাকে জয়েন করার জন্য টাকাটা কি করে, আমি তোমার কাছ থেকে কথা শুনবো কি করে? শাগিক, তুমি পৌতির সাথে কোন অধিকারে এভাবে কথা বলছো? হ্যাঁ, যদি সামান্য একটা সাহায্য চাইতে এসেছি তাও নিজের জন্য নয়, আর তুমি বৌদিকে এভাবে কথা বলছো, কে তুমি? হ্যাঁ ইঞ্জিনিয়ার, তোমার মতো ইঞ্জিনিয়ার না কলকাতার রাস্তায় ডজন ডজন ঘুরে বেড়ায়। হ্যাঁ বিশু, থামবি তুই? থামবো না, থামবো না। এই খুব একদম, তুমি আমার শালা না হলে না তোমাকে আমি দেখিয়ে দিতাম। কি করবে, মারবে? আরে মারো না দেখি, মারো। প্লিজ তোমরা থামো না, প্লিজ। আমি কিন্তু কিছু করিনি, হ্যাঁ কোনো আগ বাড়ি কথা বলতে যাইনি, তোমার বৌদি এসে বলেছে। এই তুমি বৌদির সাথে একদম এভাবে কথা বলবে না। এই কি হচ্ছে নাকি, চুপ করো, বাড়ির থেকে তোমাদের চিৎকার চেয়ে আমি শোনা যাচ্ছে, এটা বাড়ি না বাজার। দাদা দাদা, দোষ সাধনীকে, সাধনী বৌদির সাথে চিৎকার করে কথা বলছে। তা আমাকে অপমান করবে, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো নাকি? দাদা দাদা দাদা, বৌদির কথা না বুঝে সাধনী বৌদিকে অপমান করছে। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, তোমাদের অসভ্য ছেলে বাড়িতে আমি রাখতে পারবো না, তুই বেরিয়ে যা এখান থেকে। এই মা, এই মাই হচ্ছে যত নষ্টের গোড়া, বৌদি ঢোকা মাত্র মা অসভ্যতা শুরু করেছে, আর এখন বলছে তুমি আমাকে বেরিয়ে যেতে। ওই দেখছো, শুনছিস নিজের কানে, শুনছিস সারাক্ষণ আমাকে অসভ্য যা নয় তাই বলে যাচ্ছে। আর এই এই বউ আর এই যতক্ষণ একজোট হয় না আমাকে অপমান করে যায়, ততক্ষণ আমায় অপমান করে যাবে, মুখ বুঝে সমস্ত কিছু সইতে হয়, আমি পারি না। কত অপমান করছে, বিশ্ব আমাকে গাল বন্ধ করছে, সারাক্ষণ তোর বউ চায় সবার সঙ্গে ঝগড়া করতে, সবার সঙ্গে ঝগড়া করে, আরে ভাইয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে আমায় অপমান করে। তাহলে বৌদি সাহায্য চাইতে এসেছে, আমি সাহায্য করবো না, তাই তো? এটাই বলতে চাইছো? সাহায্য কি সাহায্য চাইতে এসছো তুমি? ওই রিমান্দির বরকে খোঁজার ব্যাপারে। তোমাকে আমি না বললাম তা সত্ত্বেও তুমি এখানে এসেছো? তুমি কাজে ব্যস্ত ছিলে তাই আমি বিশুর কাছে সাহায্য চাইতে এসেছিলাম। দাদা বৌদি তো আর তোর মতো স্বার্থপর নয়, অন্যের কষ্ট দেখে বৌদির দুঃখ হয়। এই বিশু, বুঝে কথা বল। বুঝে কথা বললে তোমার ভাই বলতে শেখেনি। তুই যদি বৌদিকে রিমাদির ব্যাপারে সাহায্য করতিস, বৌদির হয়তো এখানে আসতে হতো না, আর এত অপমানও সহ্য করতে হতো না। তুই না বৌদিকে শুধু শাসনই করিস, ভালোবাসিস না। এই বিশু, সহ্যের সীমা ছাড়িয়ে যাবি না? আরে মাকে পেলে তো বউকে ভুলে যাস। শুনছিস, শুনছিস তো, শোন একবার, বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই তুই এই বাড়িতে থাকবার যোগ্য নস, বেরিয়ে যা। তুইও তুইও আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললি? দাদা আমাকে বেরিয়ে যেতে বললি তুই? হ্যাঁ বললাম, বেরিয়ে যা। শুনতে পেলি না? বেরিয়ে যা। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। না আমি কারোর সাথে আর যোগাযোগ রাখব, না আর এই বাড়িতে ফিরে আসব। বিশু না, বিশু, বিশু, বিশু যেও না, বিশু। সত্যি যদি বিশু কোনোদিন আর না ফিরে আসে? দাদা এটা যাবে না? ওই ওখান থেকে অটো যাচ্ছে। বলছি এটা কি অটো লাইন? আচ্ছা অটো ঠিক মতো চলছে? পুজোর প্যান্ডেলের জন্য সোজা আসতে পারছে না, বাজারটা ঘুরে আসতে হচ্ছে, তো সেই জন্য একটু দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাজারে না এসে সায়নকে বাজারের লিস্টটা দিয়ে দিলেই ভালো হতো। আমি নিজে সুমাকে কত বুঝিয়েছি, সে সোনার মেয়েই না, সুমিত্রাও দুঃখ করছিল। আমি তো সুমনকে ভালো ছেলে বলেই জানতাম, ও যে এরকম ছেলে আমি বুঝতে পারিনি। সুমন ভালো ছেলে তুমি জানো না,
যে ছেলে বাড়িতে নতুন বউ রেখে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে যায় তাকে তুমি ভালো ছেলে বলছো? কেন এরকম করবে না? পাঁচ মাস হলো বিয়ে হয়েছে, বউ তো একদিনও ছেলেকে কাছে আসতে দেয় না। বলো কি গো, কে কি কাণ্ড? বউ কি অসুস্থ? তো ডাক্তার দেখালেই তো পারে, আজকাল তো শুনেছি কত রকমেরই ওষুধ পাওয়া যায়। ও বউ তো ডাক্তারের নাম শুনলেই খেপে ওঠে, বলে আমার কি মাথা খারাপ? জানো রাতে সুমন সোফাতে শোয়। ছি ছি ছি, এ কি কাণ্ড, বেচারা সুমন। বউ বড্ড একগুঁয়ে, সেই জন্যই তো সুমন বাইরের মেয়ের কাছে গেছে। বোঝ এবার, থাক তুই তোর জেদ নিয়ে। তা সুমন সুমাকে ডিভোর্স দিয়ে দেবে তো? সে যা করে করুক, বুঝি না বাবা এইসব মেয়েগুলোকে। যা বলেছো, কাছে যদি আসতে না দিবি তাহলে বিয়েটা কেন করলি? তাহলে কি